ইডেন গার্ডেন সাক্ষী থাকলেও এক ঐতিহাসিক মুহূর্তে কলকাতার ইডেন গার্ডেন্সে কিং কোহলি 49তম শতরান করলেন। সচিন তেন্ডুলকারের সঙ্গে 49টি শতরানের শরিক বিরাট কোহলি। কলকাতা শহর বরাবর বিরাট কোহলির কাছে স্পেশাল। ওডিআই ক্রিকেটে বিরাটের সেঞ্চুরির দুটো মাইলস্টোন হলো এই শহরে। 2009 সালের 24শে ডিসেম্বর কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি এসেছিল বিরাট কোহলির ব্যাট থেকে। এরপর 49তম সেঞ্চুরি এলো 5ই নভেম্বর 2023। দুটোই এলো ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্স থেকে। কেরিয়ারের রেকর্ড 49তম ওডিআই শতরান, চলতি বিশ্বকাপের দ্বিতীয় শতরানের নজির। সচিন বৃত্তে ঢুকে পড়েছেন বিরাটও, স্মরণীয় করে রেখেছেন জন্মদিন। সঙ্গে প্রবলভাবে ফিরেছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায়। অপরাজিত 101 রানের ইনিংসের সুবাদে চলতি বিশ্বকাপে 543 রান করা হয়ে গিয়েছে বিরাটের। ক্রিকেটীয় বিশ্বযুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে এই মুহূর্তে দ্বিতীয় নম্বরে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জমকালো শতরান সচিন তেন্ডুলকারকে ছুঁয়েছেন কোহলি। ম্যাচের ষষ্ঠ ওভার থেকে ব্যাট করতে নেমে তিনি দলকে টানলেন 50 ওভার পর্যন্ত। একের পর এক পার্টনারশিপ তৈরি করলেন আর দলকে এগিয়ে নিয়ে গেলেন। বিরাট কোহলি খেলতে নামা মানেই একের পর এক রেকর্ড তৈরি করা। তিন ফরম্যাটে ক্রিকেটই তার রাজত্ব রয়েছে। তবে 2019 সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির পর চলে যান অফ ফর্মে। সেই সেঞ্চুরিটিও এসেছিল ইডেন গার্ডেন্সেই। পিঙ্ক বল টেস্টে তার সেই সেঞ্চুরির পর অপেক্ষা করতে হয়েছিল প্রায় 2 বছর। কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটা তিনি করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। 2009 সালে 24শে ডিসেম্বর সেঞ্চুরি করেন তিনি। 114 বলে 107 রান করেন। ওডিআই ক্রিকেটে তার সর্বোচ্চ রান হচ্ছে 183। 2012 সালে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে মিরপুরে তিনি এই রান করেন। তবে বিরাট কোহলির ওডিআই সেঞ্চুরির সঙ্গে ভারতের জয়ের একটা মিল আছে। তার মোট 49টি সেঞ্চুরির মধ্যে 40টি সেঞ্চুরির ম্যাচে ভারত জিতেছে। 2022 সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে খরা কাটান। আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচটি ছিল বিরাটের টার্নিং পয়েন্ট। এরপর আর তাকে ঘুরে তাকাতে হয়নি। তার মোট 49টি সেঞ্চুরির মধ্যে 40টি সেঞ্চুরির ম্যাচে ভারত জিতেছে। আর গতকালের ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ যেন নজির গড়ল। এক ঐতিহাসিক মুহূর্ত কলকাতার বুকে নিজের জন্মদিনে গোটা দেশকে উপহার দিলেন বিরাট কোহলি।